নতুন রেলপথে নতুন ট্রেন আর পুরনো পথে বাড়বে ট্রেনের সংখ্যা শিডিউল বিপর্যয় আর যাত্রী ভোগান্তি কমাতে প্রণয়ন হতে যাচ্ছে নতুন সময়সূচিও মারুফ আল মুকিতের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের রিপোর্ট নতুন রেলপথে ট্রেন চালুর পাশাপাশি বিভিন্ন রুটে ট্রেন বাড়ানোর পরিকল্পনা বাংলাদেশ রেলওয়ের যাত্রী চাপ সামলাতে যুক্ত হবে আধুনিক কোচ ওয়ার্কিং টাইম টেবিল তিপ্পান্ন প্রণয়নের কাজও চলছে দ্রুত গতিতে চলতি বছরই প্রণয়ন হতে পারে ট্রেনের নতুন সময়সূচি ঢাকা কক্সবাজার সিলেট কক্সবাজার ঢাকা সিলেট ঢাকা বুড়িমারি ও ঢাকা বঙ্গবন্ধু সেতু পাবনা রুটে চালু হবে নতুন আন্তনগর ট্রেন নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন একটি কমিউটার ট্রেন চালুর কথা রয়েছে পুরনো রেকে ঢাকা চট্টগ্রাম রাতের আন্তনগর ও চট্টগ্রাম কক্সবাজার আন্তনগর চালু হবে চট্টলা এক্সপ্রেস চলবে একটি রেকে এছাড়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করে চালানো হতে পারে কক্সবাজার ঢাকা রুটে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে ঢাকা নোয়াখালী রুটে চালু হবে নতুন আন্তনগর চট্টগ্রাম ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের রুট বর্ধিত হবে জামালপুর পর্যন্ত আন্তনগর মধুমতি এক্সপ্রেস রাজশাহী ভাঙার পরিবর্তে পদ্মা সেতু হয়ে রাজশাহী ঢাকা রুটে এবং নকশি কাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা গোয়ালন্দর পরিবর্তে খুলনা ঢাকা রুটে চলাচল করবে যাত্রীবাহী কোচ আমাদের বহরে যুক্ত হয়েছে সেগুলো আমরা দিয়ে কিছু নতুন ট্রেন চালানোর পরিকল্পনা আমাদের আছে এবং তার পাশাপাশি যে সমস্ত বর্তমানে যে ট্রেনগুলো আমরা চলাচল আন্তনগর ট্রেন চলাচল করছে সেগুলো গুরুত্ব এবং যাত্রীর চাহিদা বিবেচনা করে সেগুলোর কিছু কিছু আমাদের রেকেরও পরিবর্তন করার পরিকল্পনা আমরা প্রাথমিকভাবে আমরা সম্পন্ন করেছি একটা সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করতেছি আশা করতেছি যে এতে যাত্রীরা আমাদের উপকৃত হবে এবং যাত্রীদের আশা এবং প্রত্যাশা পূরণ হবে নতুন রেলপথের কার্যক্রম চালুর পাশাপাশি বিভিন্ন রুটে নতুন ট্রেন যোগ হলে অনেকটাই বাড়বে রেল যোগাযোগের গতি এর সঙ্গে নতুন সময়সূচি বাস্তবায়ন হলে শিডিউল বিপর্যয় কমে গিয়ে বাড়বে যাত্রী সেবার মানও ওয়ালিউল সাকিব এটিএন নিউজ কমলাপুর ঢাকা